প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছানীয় আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা করব জুতা আবিষ্কার কবিতা নিয়ে এর আগের দুটি ভিডিওতে জুতা আবিষ্কার কবিতার দুইটি অংশ আলোচনা করেছিলাম প্রথম অংশে আলোচনা হয়েছিল জুতা আবিষ্কার কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এবং তার সৃষ্টিকর্ম এবং ওই কবিতার কিছু শব্দার্থ নিয়ে আলোচনা হয়েছিল আর দ্বিতীয় অংশে আলোচনা হয়েছিল এই কবিতার প্রথমে কয়েকটি লাইন আলোচনা করেছিলাম কারণ তোমরা জানো এই কবিতার অনেক দীর্ঘ তাই একটি অংশে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হয়নি এজন্য আজ তৃতীয় অংশে কবিতার বাকি অংশ আলোচনা করব আগের কাজ আগে তো সারো তুমি পরের কথা ভাবিয়া পরে আরো এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজ এই কবিতার এখান থেকে শুরু করব তার আগে এই কবিতা প্রথম থেকে একটু বলে নেই এই কবিতাটি আসলে কয়েকটি চরিত্রের কথোপকথনের মধ্য দিয়ে গড়ে উঠেছে এই কবিতার প্রধান চরিত্র রাজা ভবু এবং তার মন্ত্রী গবুরায়। এবং অপ্রধান চরিত্র হিসেবে আছে চামার কুলপতি তাহলে কবিতায় শুরু করা যাক দেখো এখান থেকে আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আসিল জ্ঞানী গুণী দেশে বিদেশে যথেক ছিল মন্ত্রী রাজা মন্ত্রীকে আদেশ করে তো মন্ত্রী রাজার কথা শুনে একটু হয়ে গেছিল চিন্তায় চারিদিকে যত্ন করে দেশে বিদেশে যেখানে যত জ্ঞানী গুণী ছিল তাদের খুঁজে আনেন রাজার আদেশ পালন করেন বসিল সবে চশমা চোখে আটি পুরায়া গেল উনিশ পিপে। নস্য এখানে দেখো পিপে শব্দের অর্থ হলো ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্রকে পিপে বলা হয় অন্যদিকে নস্য শব্দের অর্থ হলো তামাকের গুড়াকে যা নেশার উদ্বেগে অল্প পরিমাণ ব্যবহার করা হয় তারপরে বলছে অনেকে ভেবে কহিল গেলে মাটি ভরাই তবে কোথায় হবে শস্য তো যখন দেশে বিদেশ থেকে জ্ঞানী গুণী ব্যক্তিদের আনা হলো তারা চোখে চশমা লাগিয়ে আলোচনায় বসে আলোচনা করতে তাদের পিপে নস্য জানতে চাই যদি রাজ্য থেকে ধুলামাটি বিদায় করা হয় তবে কোথায় হবে শস্য এর উত্তরে দেখো রাজা কি বলছে কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতরা রয়েছে তবে কেন তো রাজা বলছে যদি মাটির অভাবে শস্য না হয় তাহলে পণ্ডিতের রয়েছে কেন তারা এর প্রতিকার করবে তারপরে দেখো সকল মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাটা সাড়ে সতেরো লক্ষ নতুন পরিকল্পনা হলো যে সকলে মিলে যুক্তিতর্ক করে একটা সিদ্ধান্ত নিল যে ঝাটা দিয়ে গোটা রাজ্য ঝাড়ুদের ধুলা দূর করবে এর জন্যে সাড়ে সতের লক্ষ্য ঝাঁটা কেনা হল এরপরে কি বলছে দেখো ঝাটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ ও বক্ষ ঝাড়ু দিয়া শুরু করলো তখন পথের ধুলায় রাজার মুখ বুক সব ভরে গেল ধুলায় কেহ মেলিতে না রে চোখ ধুলাই মেঘ পড়িল ঢাকা সূর্য তার মানে ধুলার কারণে এত পরিমাণে ধুলা যে কেউ চোখ মেলতে পারে না এবং ধুলার কারণে মেঘে পড়িল ঢাকা সূর্য মেঘ যেমন চারিদিকে আচ্ছাদিত হয়ে গেলে সূর্য ঢাকা পড়ে এত পরিমাণে ধুলা যে সূর্য পর্যন্ত ঢাকা পড়ে গেল ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হলো উজ্জ্ব তার মানে ধুলার মেঘে আড়ালে আকাশ সূর্য যখন ঢেকে যায় তখন মানুষ সবাই অস্থির হয়ে ওঠে এবং শহর ঢেকে হারিয়ে ধুলা দূর জগত হলো ধুলাই ভরপুর তো অবস্থা দেখে রাজা বলছে ধুলা দূর করতে গিয়ে জগৎ ধুলাই ভরপুর হয়ে গেল এরপরে দেখো তখন বেগে ছুটিলো ঝাঁকে ঝাঁক মশক কাখে একুশ লক ভিস্তি তার মানে এখানে দেখো এই ভিস্তি বলতে বোঝানো হয়েছে যে পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকারের থলিয়কে তো মানুষ যখন এই ধুলা রাজ্য ভরপুর হয়ে গেছে তখন এই ধুলা দূর করার জন্যে পানি এনে মশক কাকে পানি এনে ভেজাতে লাগলেন পুকুর বিলে রহিল শুধু পাক নদীর জলে নাহকো চলে কিস্তি কাকে পুকুর ও নদী থেকে জল নিয়ে ধুলা দূর করতে শুরু হলো এতে সব জল শেষ হয়ে যায় তারপরে দেখো জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাতার করে চেষ্টা তার মানে যখন জল আনে তখন জলের জীব ডাঙায় মরে যায় কারণ জল আনতে জলই ফুরে যায় আবার ডাঙার প্রাণীগুলো এত পরিমাণে পানি এনে ধুলা দূর করার জন্য ব্যবহার করা হয়েছে তখন ডাঙার প্রাণীগুলো সাঁতার কাটা শুরু করে পাকের তলে মজিল বেচা কিনা সর্দি জ্বরে উজার হলো দেশটা যার ফলে জলের জীব জলে ছাড়াই মরে যায় রাজা তখন বলে দেখো কহিল রাজা এমনি সব গাধা ধোলারে মারি করিয়া দিল কাদা তো সবাই এতটাই বোকা যে ধোলা দূর করতে গিয়ে সারা দেশে কাদায় পরিপূর্ণ করলো আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুন যত গুণবন্ত ঘুরিয়া মাথা হেরিল শক্ত সর্ষে ধুলা হাই নাহিক পাই অন্ত তো সবাই আবার যখন পরামর্শ করতে বসলো এবং রাজ্যের যত জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে তাদের সবাই মাথা ঘুরে গেল চোখে লাগলো কহিল মহিমাদুর দিয়ে ঢাকো, এখানে দেখো মহি মানে পৃথিবী তার মানে পৃথিবী পুরো মাদুর দিয়ে ঢেকে দেওয়ার কথা বলছে ঠিক আছে কহিল কেহ রাজার ঘরে রাখো কোথাও যেন না থাকে না কোনো রন্ধ আবার এর মাঝে কেউ কেউ বলছে রাজাকে ঘরে রাখো এবং ঘরের কোথাও যেন ছিদ্র না থাকে যাতে ধুলা ঘরে প্রবেশ করতে তাহলে কি হবে রাজার পায়ে ধুলা লাগবে না তারপরে দেখো ধুলার মাঝে যদি ডেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না তো রাজাকে তারা পরামর্শ দে ধুলা যদি পা না দেন তাহলে পায়ে তো ধুলা লাগবে না তো রাজা তখন বলছে দেখো কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর মোর হতেছে মনে মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রইলে আমি অন্ধ তো সবাই যখন তাকে পরামর্শ দিছিল ঘরে বন্ধ থাকতে তখন রাজা বলছে কথা একেবারে খারাপ না কিন্তু আমার মনে একটু সন্দেহ আছে এটা ধুলা দূর করার উৎকৃষ্ট পদ্ধতি না হতে পারে তখন মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি হইলে আমি বন্ধ তো এরপরে বলছে কহিল শবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মরিয়ে দাও পৃথিবী ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহাপতির রহিবে মহাকীর্তি কহিলা সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে তো সবাই যখন চারিদিকে সে চামড়া দিয়ে পৃথিবী ঢেকে দেবে বা মুড়িয়ে দেবে ধুলার পৃথিবী চামড়ার ঝুড়ির মধ্যে ঢেকে রাখে তাহলে ধুলাও দূর হবে আর তাতে মহারাজার মহাকীর্তিও রবে তাই সবাই তখন বলল তা হতে পারবে তখনই যখন এটা উপযুক্ত মেলে। তারপরে দেখো এখানে বলছে রাজার হেতা ছুটিলো সবে সারিয়া সব কর্ম তার মানে রাজার অনুগত কর্মচারীরা এদিক ওদিক সবাই ছুটে চলেছে উপযুক্ত চর্মকার খোঁজার মতো খোঁজার জন্য যোগ্য মতো উচিত মতো চর্ম তার মানে তারা এখানে ওখানে প্রচুর করেও কোথাও যোগ্য মতো খুঁজে পায় না এবং উপযুক্ত চর্ম মানে চামড়াও খুঁজে পায় না তখন ধীরে চামার কুলোপতি কহিল এসে ঈশ হেসে বৃদ্ধ তো তখন চামড়া আর চামারের জন্য চারিদিকে যখন ছুটি চলছে তখন গোত্রপতি মানে সামার কুলপতি এসে উপস্থিত বৃদ্ধ সামান্য হেসে কিছু বলার অনুমতি প্রার্থনা করে তো বলছে বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে তো যখন চামড়ার সামারের জন্য চারিদিকে ছুটাছুটি করছে তখন কোথাও খুঁজে পাচ্ছেন সর্বশেষ সামার কুলপতি এসে তো বলছে যে আমাকে অনুমতি দিলে আমি সহজে একটা সমাধান দিব তো কি সমাধানটা কি বলছে রাজা যদি নিজের দুটি পা ঢেকে রাখে তাহলে আর পৃথিবী তো ঢাকতে হবে না রাজার পায়ে ধুলাও লাগবে না এখানে দেখো তখন কোহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মরলো সকল দেশ শুদ্ধ তো রাজা বললেন এত কি সহজ তাহলে সবাই ভেবে মরলো দেশের সব মানুষ মন্ত্রী কহে সুল বিধে কারার মাঝে রুদ্ধ তখন মন্ত্রী একটু রাগান্বিত হয়ে তো কুল চামার কুলপতিকে কারাগারে রুদ্ধ রাখতে বলছে তো রাজার পদ চর্ম আবরণে ঢাকিয়া বুড়া বসিয়া বসিয়া পদপানতে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলে জুতা পরা বাসিয়া বাসিল গবু রক্ষা পেল ধরা ধরা মানে পৃথিবী তার মানে চামার প্রধান কথা শুনে মন্ত্রী বেটাকে শুলে বিধে কারাগারে যখন বন্দি রাখতে বলছে তখন বুড়ো চামার তখন রাজার পায়ে কাছে বসে রাজার পা চামড়া আবরণ দিয়ে ঢেকে দিল তো মন্ত্রী তখন একটু বুদ্ধি করে বলছে বুদ্ধিটি তার মনে ছিল এবং কেমন করে ব্যাটা জানতে পেরেছে তো সেদিন থেকেই শুরু হলো জুতা পৃথিবী আশা করি প্রিয় ছাত্ররা তোমরা বুঝতে পেরেছ রাজার মন্ত্রীকে রাজ্য থেকে যখন ধুলাবালি দূর করার আদেশ দেয় পরামর্শ ক্রমে মন্ত্রীরা ধুলাবালি দূর করার জন্য রাজ্যকে ঝাড় দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় কিন্তু এর ফলে রাজ্যে ধুলে ধুলাই ভরে যায় তো সভাসদরা আর কোনো উপায় খুঁজে পান না তখন পরিশেষে এক বয়স্ক এবং বুদ্ধিমান কর্মকার চামার রাজার চরণ যুগল চামড়া দিয়ে ঢেকে দেয় আর এর ফলেই রক্ষা পেল ধুলার হাত থেকে রক্ষা পেল পুরো পৃথিবী তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে Don't know about Chabayke.